नमस्कार बंधुरा, जयंती सिपिल कुकिंग ए सबाई के स्वागत। आशा करी आपनारा सकले भालो आछेन। प्रथमे जानाई सकल बंधुदेर आगाम दुर्गापूजार शुभेच्छा ओ आंतरिक भालोबासा ओ अभिनंदन। आमी आजके बांगालीर प्रिय एकटी माछेर रेसिपी आपनादेर साथे शेयर करब। सामने दुर्गापूजो, आपनारा नवमीते ए रेसिपिटी बाड़ीते खूब सहजे तैरी करते पारबेन। रेसिपिटी हलो रुई माछेर कोर्मा। रुई माछेर कोर्मा तैरी करार जोन्नो एखाने आमी रुई माछेर पिस निये निएछि। एखन आमी प्रथमे माछगुलोके नून हलुद लागिए नेब, दिए 5 मिनट माछगुलोके रेखे देब। ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি দিয়ে দিচ্ছি অল্প করে সরষের তেল। এখন আমি প্রথমে রুই মাছের কোর্মা তৈরি করার জন্য বেরেস্তা তৈরি করে নেব। সেই জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচো করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব। রেস্তা তৈরি হয়ে গেছে, এখন আমি একটা বাটিতে তুলে রাখছি। বেরেস্তা ভাজা তেলের মধ্যে আমি আরো কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি রুই মাছের টুকরোগুলো ভেজে নেব। এখানে আমি মাছগুলোকে একটু কড়া করে ভাজবো। মাছগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলোকে একটা প্লেটে তুলে রাখছি। এইভাবে সমস্ত মাছ আমি ভেজে নেব। সব মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে আমি আরও কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। রান্নাটা আমি সরষের তেলে করব, আপনারা সাদা তেলেও করতে পারেন। এখন আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো, তা তেজপাতা, লবঙ্গ, দারচিনি, এলাচ। ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ আসছে। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটাটা ভালো করে আমি লাল করে ভেজে নেব। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা, আর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ রসুন বাটা। আদা ও রসুনের কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব।
আদা ও রসুনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি এক একে মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম এক চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম অল্প করে হলুদ, আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর অল্প করে জল দিয়ে এখন আমি মশলাটাকে ভালো করে কষাবো। মশলা যত ভালো করে কষাবেন মাছের স্বাদ ততই বাড়বে। মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচ ফেটানো টক দই। টক দইটা দেওয়ার পরে ওভেনের আঁচটা লো করে দিতে হবে, না হলে দইটা কেটে যেতে পারে। আর এখন দিয়ে দিলাম কাজু বাদাম বাটা। এর মধ্যে আমি কাজু বাদাম আর অল্প কিছু চিনি বাদাম একসঙ্গে বেটে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আবার এটা মিশিয়ে নেব। ভালো করে মশলাটা মেশানো হয়ে গেছে, আমি আর একটু নুন দিয়ে দিলাম। মনে হলো আমার নুনটা কম হয়েছে, তাই জন্য আমি একটু নুন দিয়ে নিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প করে চিনি। স্বাদের ব্যালেন্স রাখতে করে চিনিটা আমি ব্যবহার করছি, আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টি দেবেন। আর এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এই রেসিপিটিতে অল্প করে জল দিতে হবে, বেশি জল লাগবে না, কারণ এই রেসিপিটা মাখামাখা হবে গ্রেভিটা, তাই আমি অল্প করে জল দিলাম। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে ঝোলটার মধ্যে মাছগুলোকে মিশিয়ে দেব। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লাগবে। ভালো লাগলে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। এখন আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে মাছটাকে রান্না করে নেব। 5 মিনিট পর ফিরে এলাম। এখন আমি মাছগুলোকে উল্টে দেব। মাছের পিসগুলো আমার ভালো করে উল্টানো হয়ে গেছে, এখন আমি আরও 5 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব। আবার 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, মাছের গ্রেভিটা অনেকটা ঘন হয়ে এসেছে। এই সময় আমি ভেজে রাখা পেঁয়াজটা মানে বেরাস্তাটা এখন দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ ঘি, আর দিয়ে দিচ্ছি 1/4 চামচ মতো গরম মশলাগুলো। ভালো করে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ লো আছে মাছটাকে আমি রান্না করে নেব। এখন আমি 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা দিলে ফ্লেভারটা খুব ভালো লাগে, আপনারা আপনাদের পছন্দ মতো ঝাল ব্যবহার করবেন। মাছের কোরমা তৈরি হয়ে গেছে, এখন আমি গ্যাসটা অফ করে স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়ে পরিবেশন করব। রুই মাছের কোরমা পরিবেশনের জন্য রেডি। এখন আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি। এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, পরবর্তী ভিডিও আপলোড করলে প্রথমেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে।
তাহলে বন্ধুরা আপনারা পুজোতে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন, আর ভালো লাগলে কমেন্টস করে জানাবেন। তাহলে বন্ধুরা আজ আসি, আবারও ফিরে আসবো নতুন একটা রেসিপি নিয়ে। আপনারা পুজোতে খুব ভালো করে আনন্দে কাটুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হবে পরের ভিডিওতে।